হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। রাখি পূর্ণিমার ঠিক আগের দিন দেখো খুব বৃষ্টি পড়ছে। আমরা কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু বেরিয়ে যাব ঘুরতে, রাখি পূর্ণিমাতে এবার আমি বাড়ি থাকবো না। তারপরে এখানে কিন্তু আমি ঘর থেকে সন্ধ্যে 7টার সময় বেরিয়ে পড়েছিলাম। আর যখন ঘুম থেকে উঠে সকাল সকাল দেখছি খুব বৃষ্টি পড়ছে, তখন কিন্তু খুব মনটা খারাপ হয়ে গেছিলো যে আমরা যাব, সারাটা রাস্তায় বৃষ্টি পড়লে খুব হাই রোডে প্রবলেম হবে, আর আমি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা পুরো দেখতে হবে। আর আমরা কিন্তু গোলাঘাটে পৌঁছে গেছি, ঘর থেকে কিন্তু সন্ধ্যে 7টায় বেরিয়েছি, আর এখানে 9:30টার মধ্যে কিন্তু আমরা গোলাঘাট চলে এসেছি। আর এখানে এখন কিছু একটুখানি টিফিন করে নেবো, তারপরে আবার মাঝরাস্তায় কিন্তু আমরা রাতের ডিনারটা সারবো। তো এখানে আমরা কিছু খাবার অর্ডার করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, কফি, চা আর আলুর পরোটাও অর্ডার করেছিলাম। তারপরে ওখানে যথারীতি আমরা খাওয়া দাওয়া করে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা কিন্তু এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 1:45। আমরা কিন্তু এবার একটা ধাবা দেখে দাঁড়িয়ে গেছি, এবার আমরা রাতের ডিনারটা করে ফেলবো। আমরা আর মাঝখানে দাঁড়াইনি, তোমরা ভাবছি যে এত রাত্রিবেলা আমরা ডিনার করছি, কারণ তখন কিন্তু আমরা একটু ভারী কিছু খেয়েছিলাম বলে। আর আমরা যখন ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলাম, তোমরা দেখতেই পেলে যে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই জন্য আমাদের গাড়িটা খুব আস্তে আস্তে যাচ্ছে, আর আমাদের সাথে কিন্তু আমাদের স্কুটিটাও গেছিলো। সবাই যখন রাত্রিবেলা ঘুমোচ্ছিল গাড়িতে, আর আমি কিন্তু জেগে বসেছিলাম সারাটা রাস্তা, একটুখানিও কিন্তু আমি চোখের পাতা এক করতে পারিনি। কারণ হচ্ছে যে আমার খুব টেনশন হচ্ছে, রাত্রেবেলা ড্রাইভ করে যাচ্ছি, তো কতক্ষণে আমি যেখানে যাচ্ছি সেখানে পৌঁছাবো, তো সেটা একটা টেনশন ছিল। তারপর দেখো এরকমভাবে যাকতে যাকতে কখন যে সকাল হয়ে গেল চোখের সামনে বুঝতেই পারিনি। আশা করি তোমরা বুঝতেই পারছ, আকাশটা বেশ নীল নীল হয়ে এসছে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 6টা, আর দেখো চারিপাশটা কিন্তু পুরো আলোয় আলোকিত হয়ে গেছে, আর গাড়িতে কিন্তু এখনও কিন্তু সবাই কিন্তু ঘুমোচ্ছে। আমি আর যে আমাদের গাড়ি চালাচ্ছে বান্টিদা দুজনেই কিন্তু জেগে আছি। আর তোমরা ভাবছো যে গাড়ি গেছে প্লাস কেন স্কুটি গেছে, কারণ দাদাভাই স্কুটি নিয়ে গেছিলো, যেহেতু বৌমনির একটু প্রবলেম হয় গাড়িতে, তাই জন্য স্কুটিটা নিয়ে গেছিলো। আর ভাবছো যে সব আগের দিন সন্ধ্যে 7টা থেকে গাড়ি মানে চালানো শুরু হয়েছে, আর এখন ভোর হয়ে গেছে, এখনও অবধি কিন্তু গাড়ি যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি? আমরা কিন্তু অনেকটা লং ডিস্টেন্সে কিন্তু যাচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি তোমাদের পরে শেয়ার করব। আর দাদাভাই কিন্তু সারা রাত কিন্তু গাড়ি চালিয়েছে স্কুটিটা, আর তারপরে যখন ওর একটু প্রবলেম হচ্ছিলো তখন বললাম যে তুই গাড়িতে চলে আয়, এবার কৌশিক আর আমি স্কুটি চালিয়ে যাচ্ছি। আমরা কিন্তু অল্টারনেটিভভাবে গাড়ি চালিয়ে গেছি, তো এতে কিন্তু কাউরে কোনো প্রবলেম হয়নি। তো দেখতে পাচ্ছ এখানে কৌশিক স্কুটি চালাচ্ছে, আর আমি পেছনে বসে কিন্তু ভিডিও করছি। আর কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যাব। এখন কিন্তু সকাল কিন্তু 8:30 প্রায় বাজে, আর কিন্তু বেশ কিন্তু চারিপাশটা কিন্তু একটু রোদ্দুর রোদ্দুর উঠে গেছে, আর কিন্তু বেশ ভালো লাগছে। আর মানে এনার্জি নেই যে কখন আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাবো, সেটাই আমি এখন চিন্তা করছি। আর ওই যে দূরে আমাদের স্করপিওটা দেখতে পাচ্ছ, আমরা আগে ছিলাম আর আমাদের বড় গাড়িটা কিন্তু পেছনে ছিল। আশা করি তোমরা কিন্তু এবার আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি, সেই দূরে দেখি সমুদ্র দেখা যাচ্ছে। আমি কিন্তু পুরী গেছিলাম, আর এসেই দেখছি কি দেখো এখানে একটা প্রসেশন মতো বেরিয়েছিলো, সেখানে কি ফটোগ্রাফি ডে ছিল, তাই জন্য সবাই বেরিয়েছিলো। তো যাই হোক, আমরা এখন কিন্তু
রুমে চলে এসেছি ফ্রেশ ফ্রেশ হয়ে। আর ঠিক তার পরের দিন বললাম না রাখি ছিল, আমরা তো আগের দিন বেরিয়েছিলাম, আমরা তো সকাল সকাল পৌঁছে গেছিলাম। তারপর ওখানে গিয়ে যথারীতি এনজয় টেনজয় করে স্নান টান করে দুপুরবেলা এখন রাখি পরানোর টাই আমরা কিন্তু ওখানেই রাখিটা সেলিব্রেট করেছি। এবার বুলটি ওর দাদাকে রাখি পরিয়ে নিচ্ছে, আর দেখো চিনি এখানে খুব দুষ্টি করছে। আমরা কিন্তু সবাইকে এখন রাখি পরাবো, আমি আমার দাদাকে এখন রাখি পরাবো। তো চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আর নেক্সট ডে কী করেছি অবশ্যই তোমাদের দেখাবো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করো। তো চলো আমি ভিডিও এখানেই শেষ করছি, টাটা। আর এখানে দেখো আমি চিনিকে রাখিটা পরাচ্ছি, চিনি কিন্তু পরবে না কিছুতেই, খুব দুষ্টু করছে। আর দাদা কিন্তু খুব রেগে যাচ্ছে, দেখো আবার মারলো। তা আমি বললাম ছেড়ে দে, এবার আমি আমার দাদাকে রাখিটা পরিয়ে নেব। আর এবার এবছর কিন্তু আমার পিসির ছেলেদের মামার ছেলে মাসির ছেলে কাউকে রাখি করাতে পারেনি, কারণ হচ্ছে সাডেনলি প্ল্যানিংটা হলো যে আমরা রাখিতে এবার ঘুরতে যাব, তাই জন্য। তো ঠিক আছে, নেক্সট ইয়ার আমি পরিয়ে দেব। তো এবছর এবার আমরা পরিতে গিয়ে সেলিব্রেট করলাম রাখিটা। তো চলো টাটা। ও হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, দেখো এখানে কিন্তু কৌশিককে কিন্তু বৌমনি কিন্তু প্রতি বছরই রাখি পরায়, রাখি পরিয়ে দিচ্ছে। আর তোমাদের বললাম না যে পিসির ছেলেদের ভাইদের কাউকে আমি রাখি পরাতে পারিনি, তো আমি কিন্তু রাখিগুলো কিন্তু ওদেরকে দিয়েই এসছি যে দিদিরা পরিয়ে দেবে। আর এখানে আমি আমার বৌমনিকেও রাখিটা পরিয়ে নিচ্ছি। তো এবার আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা।